গুড মর্নিং ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন সকাল 6টা বাজে, তো আমি শুরু করে দিয়েছি বাগানের কাজ। তো অনেক দিন গাছে কোনো খাবার দিই না, মানে গোবর সার দিই না, আমি তো বেশি একটা বাইরের কোনো সার দিই না, গোবর সারটাই বেশি দিই। তো আমার তো গোবর সার তোমাদের বলেছিলাম একদমই ছিল না, তো গোবর সার যে ছেলেটি আমাকে দেয় 12 বস্তা গোবর সার দিয়ে গেছে। তো এখন সেগুলোকে তো এখন দিতে হবে গাছের গোড়ায়, অনেক দিনই খাবার দিই না। তো সকাল সকাল আজ নেমে পড়েছি নিচে, তো শুরু করে দিয়েছি গাছে খাবার দেওয়া। তো প্রত্যেকটা গাছের গোড়াগুলো একটু খুঁড়ে নিলাম, খুঁড়ে খুঁড়ে একটু গাছে গোবর সার দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বেল ফুল গাছ, এখন তো আর বেল ফুল ফুটছে না, তো এগুলো ডালটাকে ভালো করে সে কেটে ছেটে দিচ্ছি এখানে নিচের দিকে। এটা আমার বাড়ির পেছনে, এখানে দেখো প্রচুর গাছপালা ডালপালা এদিক ওদিক হয়েছে, তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এই গাছগুলোকে একটু খুঁড়ে খুঁড়ে একটু গোড়াগুলো একটু আলগা করে দিয়ে গোবর সার দিয়ে দিচ্ছি প্রতিটা গাছের গোড়ায় গোড়ায়। বেশ কিছুদিন ধরে ঠিক মতন গাছের আমি দেখতে পাচ্ছি না বলে আমার গাছগুলো একটু খারাপ হয়ে গেছে, তো গোবর সারও ছিল না বেশি, তো এখন এতটা গোবর সার দিয়ে গেছে বেশ ভালোই হলো। সমস্ত গাছগুলোতে আমি সুন্দর করে দিতেও পাচ্ছি, তো দিয়ে দিচ্ছি সমস্ত গোবর সার গাছের। এগুলো পুরানো মরা পাতাগুলো একটু কাঁচি দিয়ে ভালো করে ছেটেও দিই, দেখতেও ভালো লাগে বলো, শুকনো পাতা থাকলে তো দেখতেও ভালো লাগে না গাছে, যেহেতু এগুলো তো দেখতে সৌন্দর্যের জন্যই লাগানো হয়, শুকনো পাতা ঝুললে কেমন লাগে বলো দেখতে, সেগুলোও কেটে কেটে একটু ফেলে দিচ্ছি। তো বাড়ির সামনের দিকে চলে এলাম, সামনের দিকে দেখলে এই পটগুলো কিন্তু আমার বানানো পট, এগুলো সব রঙের বোতল ছিল, ফেভিকলের বোতল, এটাও ছিল তোমার বাথরুমের সিস্টেম, সেগুলোকে আমি একটু ড্রয়িং করে একটু ফুল করে নিয়েছি। দুটোই আমার দুটো বাথরুমের সিস্টেম খারাপ হয়ে গেছিলো, তো আমি দেখো দুটো পট বানিয়ে নিয়েছি, কয়েকটা গাছও এর মধ্যে বসিয়ে দিয়েছি। তো গাছগুলো একদম কোনো গাছগুলোর চেহারাটা খুব খারাপ হয়ে গেছে, হ্যাঁ, যেহেতু খাবার পড়ছে না নিচে ঠিক মতন, তো এখন আমি একটু খুঁড়ে খুঁড়ে সমস্ত গাছে এখন আমি দিয়ে দেবো গোবর সার। তো এই বাইরে যাওয়ার কারণে বেশ কিছুদিন ঠিক মতন দিতে পারিনি বলে সমস্ত গাছ একটু দেখো ঝিমিয়ে গেছে। এটাও একটা আরেকটা ফুল গাছ, বেল ফুল গাছ, এটাকেও একটু ছেটে দিলাম ভালো করে। তো আর হ্যাঙ্গিংয়ে উপরে যে গাছগুলো রয়েছে এগুলোর মধ্যেও একটু হালকা করে একটু সার দিয়ে দিলাম। তো সকালটা আজ গাছের পেছনেই আজকে চলে গেল আমার, বেলা এখন প্রায় 8:30-9টা বাজতে চললো। তো মোটামুটি নিচটা এখন আমার সমস্ত গাছে একটু দেয়া হয়ে গেছে, শীতের সময় এই সময় তো অনেক গাছ হয়ে যায় এতদিন আমার, এবারে তো একদম আর কিছু ঠিক মতন লাগাতেও পারলাম না। যাই হোক এখন একে একটু বসিয়েছি কয়েকটা, দেখা যাক, দেখো গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে, আমার খুব সুন্দর লাগে এই গাছগুলোতে ফুল ফুটলে। তো এগুলো আগে কত সুন্দর দেখতে ছিল, এখন অনেকটা একটু গাছগুলো একটু কেমন হয়ে গেছে, একটু ফ্যাকাশে হয়ে গেছে। তো তিনতলার উপরে গাছগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো উপর থেকে এখান থেকে দেখা যাচ্ছে। তো নিচের গাছ মোটামুটি হয়ে গেছে, এখন এই গাছগুলোতে প্রচণ্ড ধুলো পড়েছে, এই ধুলোগুলো কিছুটা একটু জল দিয়ে একটু ভালো করে ধুয়ে দেবো। অ্যারোবেলা গাছগুলো এই সব গাছগুলো নিচে যেসব রয়েছে, আর এইটা দেখো এই যে পান পাতার মতন যে গাছটা দেখছো, এটা আমি নেপাল থেকে নিয়ে এসেছিলাম, দারুণ একটা ফুলের গাছ। তো এখন গাছগুলো আমি একটু ধুয়ে দিই ভালো করে, ভীষণ ধুলো পড়েছে, অ্যারোবেলা গাছগুলোর পাতার মধ্যে একদম ধুলে সাদা হয়ে গেছে, এগুলো একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দিই। তো ধুয়ে আমি এখন উপরে চলে আসব, অনেক বেলা হয়ে গেছে। তো কাল বাজার থেকে দেখো আমি হাঁসের ডিম নিয়ে এসেছিলাম, তো এগুলো হচ্ছে মাসিদের কাছ থেকে কিনেছি হাঁসের ডিম, আর এগুলো দেখো ডিমের দোকান থেকে কিনেছি, এটাও হাঁসের ডিম, ওটাও হাঁসের ডিম, কিন্তু ওটা হাইব্রিড ডিম, এটা হচ্ছে অরিজিনাল হাঁসের ডিম। তাই হাঁসের ডিমে প্রচণ্ড ময়লা, এগুলো এখন ভালো করে জল দিয়ে ধুয়ে ধুয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে ধুয়ে এগুলো ঝুড়িতে এখন জল ঝরা দিয়ে শুকো দেবো, তারপর ফ্রিজে রাখবো, এত নোংরা ডিম এত ফ্রিজে রাখা যায় না। এখানে ব্যালকনির গাছগুলোতে আর সকালবেলার দিকে আমি দেখতে পাইনি, তো কুশন কভারগুলো তুলে নিই, আর তুলে এখন এই ব্যালকনির গাছগুলোতেও একটু খুঁড়ে খুঁড়ে আমি এখন গোবর সার দিয়ে দেবো। তো দেখো একটা সুন্দর টবের মধ্যে সাইড দিয়ে একটা সুন্দর লঙ্কা গাছও হয়ে গেছে, তো এইগুলোর সমস্ত গাছগুলোকে একটু খুঁড়ে আমি এখন গোবর সার দিয়ে দেবো। তো রোদও আজকে বেশ সুন্দর, রোদ উঠেছে, পরিষ্কার আকাশ, বাইরেটাও সুন্দর ঝকঝক করছে আকাশ, কিছু বিছনা খাতাও রোদ্রে দিলাম,
কম্বল টম্বলগুলো কিছু অল্প অল্প হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে, কিছুটা ছাদে দিয়ে আসছি রোদে। তো এখন এই সমস্ত সব টপগুলো তো অল্প অল্প করে একটু গোবর সার দিয়ে দিলাম। গোবর সারটা এবার খুব ভালো দিয়েছে, একদম সুন্দর সার দিয়েছে। দেখো লঙ্কা গাছটা কি সুন্দর হয়েছে, এটা কিন্তু আমি লাগাইনি, এটা দানা ফেলেছিলাম এমনি হয়েছে। তো আমি এখন চলে এসেছি বাজারে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি বাজারে এসেছি। তো এসে এখান থেকে ছোট্ট একটা কড়াই নিলাম এই ভাইয়ের দোকানটা দিয়ে, বেশ প্রচুর কড়াই দেখতে পাচ্ছি এখানে, খুব ভালো ভালো। তো আমিও একটা ভাইয়ের কাছ থেকে একটা কড়াই নিলাম, একটা ঢাকনা নিলাম। দেখো এই ঢাকনাটা, এটা বেশ কড়াইতে ঢাকা দিতে, রান্না করার সময় ঢাকা দিয়ে করতে খুব সুবিধা হয়। তো একটা ঢাকনা নিলাম, আর এখান থেকে আর কয়েকটা ছোটো ছোটো বাটিগুলো নিলাম, তো এই ভাইয়ের দোকান থেকে নিলাম। খুব দেখি এগুলো, দেখো ছোটো ছোটো মশলাও রাখা যাবে ফ্রিজে। তো এইগুলো আমি এখন এখান থেকে নিয়ে আমি এখন চলে এলাম নার্সারিতে। তো স্টেশনের পাশে নার্সারি, এখান থেকে আমি নিয়ে নিলাম কয়েকটা পিটুনিয়া, আর নিলাম টমেটো গাছ, কিছু টমেটোর চারা নিয়ে, আর নিয়ে চলে এলাম এখন বাজার করতে। তা এখন সবজি নেই আমার বাড়িতে, সবজি নিলাম, সবজি মাছ সমস্ত এখন বাজার থেকে করব। তো সবজিও নিয়ে নিলাম, একটা রুই মাছ নিয়ে নিলাম। তো সবজি বাজার নিয়ে এখন আমার ব্যাগ তো গেছে অনেক ভারী হয়ে, তো এখন আমি রিক্সা করে নিলাম, রিক্সা করে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো দেখো কী কী বাজার করে নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি, সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। বাই।